প্রথম যারা মঞ্চে আছেন আর যারা অডিয়েন্সে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আগে থেকে ক্ষমা চাচ্ছি আমার বাংলা যদি কোনো ভুল হয়, আর ফরেন সরি বিদেশি ফরেন গেস্ট যে maybe they will not understand Bangla, but anyway I will deliver my speech in Bangla because I have this thing within me and I can't even talk in English when I am in Bangladesh, so I've got English everything and this even my own language, so I'm sorry, I will deliver my speech in Bangla. তাহলে আমার নাম আন্না কোকেরালা, কম বেশি হয়তো কেউ জানে। জন্মগতভাবে আমি ইটালিয়ান, রোমের লা সাবিয়েন্সা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি ওরিয়েন্টাল স্টাডিজে। শুরুতে সিদ্ধান্ত ছিল হিন্দি শিখব, তো ইন্ডিয়া যাওয়ার পথে বাংলাদেশে এলাম। বাংলাদেশে এসে আতিথ্যতা পেলাম অন্যভাবে, ইন্ডিয়ায় যা পেলাম বাংলাদেশে বলা যেতে পারে যে 10 গুণ বেশি পেয়েছি। সো আমি ইতালিতে ফিরে পরীক্ষা দিয়ে আমার ইউনিভার্সিটি মানে কমপ্লিট করিনি তখন, কিন্তু পরীক্ষা দিয়ে পরের বছরে আবার বাংলাদেশে আসি বাংলা শিখব বলে। তো ঢাকা ইউনিভার্সিটির ভাষা ইনস্টিটিউটে ভর্তি হই আর ওইখানে বাংলা কোর্স করি। একটা কোর্স আছে বিদেশিদের জন্য, ওইটা নিয়ে কি বলে ব্যস্ত হয়ে যাই। ওই সময় আমি বঙ্গবন্ধুকে তার কাজকে জানতে পারি মোটামুটি। আসলে তার কথা প্রথমে শুনেছি ইতালিতে আমার একটা বন্ধুর, বাঙালি বন্ধুর কাছ থেকে। তারপর আস্তে আস্তে শুরুতে আগ্রহ জাগলো, তারপর আস্তে আস্তে তাকে নিয়ে একটু বেশি কি বলে পড়াশোনা করেছি। আপনাদের মানে ইউরোপ থেকে বলছি, 20th century অনেক অনেকে মারামারি হয়েছে, মেরে ফেলা হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে বিভিন্ন কারণে। কয়েকবার হয়েছে ঈশ্বরের নামে, কয়েকবার হয়েছে টাকার জন্য, কয়েকটা হয়েছে ল্যান্ডের জন্য, ম্যাক্সিমাম হয়েছে সোজা কথা টাকার জন্য। কিন্তু যাই হোক, বলে যে ঈশ্বরের নামে, বলে যে টেরিটরির জন্য, তারপর হয়েছে কিছু মানে পুরো একটা জাতিকে যখন বিনাশ করার চেষ্টা করেছে, যেটাকে জেনোসাইড বলে, যেটাকে বাংলায় গণহত্যা বলে। এখন বেশ কয়েকটা হয়েছে, আমি সকল বলবো না, শুধু নাম বলবো কয়জন যে মারা গিয়েছে, ওটা দরকার নেই এখানে। এটা কুর্দিস গণহত্যা হয়েছে, আর্মেনিয়ান গণহত্যা হয়েছে, তারপর অবশ্যই এটা বলা বহুল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাণ্ড আগেও বলা হয়েছে। নাচি তখন প্রায় 6 মিলিয়ন ইহুদিকে মেরে ফেলেছে, আরো ইউরোপের বিভিন্ন দেশ থেকে লোকজন এনে বা ওই সব দেশে আরো প্রায় 6 মিলিয়ন মানুষকে মেরে ফেলেছে ইহুদিনা, যারা তারপরেও মেরে ফেলেছে। এখন বিশ্বযুদ্ধ হয়েছে 6 বছর, কিন্তু ঝামেলা প্রসিকিউশন শুরু হয়েছে 30 দশক শুরু থেকে। তো বলা যেতে পারে যে কম বেশি 15 বছরের মধ্যে 12 মিলিয়ন মানুষকে মেরে ফেলা হয়েছে, 6 বছর আর 15 বছর। কত লোকজন? 12 মিলিয়ন মানুষ। তারপর আসি বাংলাদেশ গণহত্যা 1971। এখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 26 মার্চে, যখন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনেকে মেরে ফেলা হয়েছে।
এমনি এমনি তো মানে সবাইকে ইনডিসক্রিমিনেটলি মেরে ফেলা হয়নি, বাসায় বাসায় মানে কয়েকজনের বাসায় গিয়ে মেরে ফেলা হয়েছে। তো আমরা মোটামুটি বলতে পারি যে সম্ভবত পাকিস্তানি বাহিনীদের কাছে একটা তালিকা ছিল যে কাকে মেরে ফেলা হয়, অন্তত এটা অ্যাকর্ডিং মধুদার ছেলে অরুণ দা মনে হয় ওনার নাম, তার কি বলে তথ্য এটা। আর ভাগ্য ভালো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মাত্র 9 মাস ছিল, যেগুলো ইতিহাসে অনেক কম হয়েছে। এত দ্রুত এত অল্প সময়ে একটা যুদ্ধ যুদ্ধ করে একটা দেশ স্বাধীন হয়েছে, 9 মাসের যুদ্ধ কিন্তু 3 মিলিয়ন মানুষকে মেরে ফেলা হয়েছে। ভাগ্য ভালো যে 6 বছর তো হয়নি যুদ্ধ, ভাবাই যায় না কয়জন লোকজন মারা যেতে পারত যুদ্ধ যদি 6 বছরের হতো। যাই হোক, আমরা সবাই মানুষ তাই না, তো আমাদের ভুল হবে, আর বাবা মায়েদের কোনো কথা নেই, তারা ভুল করতেই থাকবে। আমি কান ধরলাম সরি বাবা মায়েদের জন্য, কিন্তু বাবা মায়েরা যা যাই করে না কেন এটা ভুল, কোনো না কোনো একটা ভুল হবে। তো হয়তো আপনাদের জাতির পিতাও কিছু ভুল হয়তো করেছে, আমার মতে একটাই ভুল ধরা যেতে পারে, যেটা ভুল কিনা আমি জানি না, কিন্তু একটাই হতে পারে, যুদ্ধ শেষ করে যখন পাকিস্তান থেকে ফিরলেন 10 জানুয়ারিতে 72-তে, উনি পাকিস্তান বানানো আর্মি, বাংলাদেশ আর্মি কিন্তু মানে বাংলাদেশের, কিন্তু ওইখানে পাকিস্তানে ট্রেন্ড হয়েছে বা পাকিস্তানিদের কাছে ট্রেন্ড হয়েছে, ওদের বাদ দিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা আর্মি বানানো যেত, কিন্তু সেটা তো হলো না। তবে তাকে দোষও দেওয়া যায় না তেমন একটা, কারণ আমরা তো জানি না ওই সময়ে, আমরা না সরি আমি পার্সোনালি জানি না, কারণ ওই সময় ছিলাম না, সরি জন্ম হয়নি তখন। মানে আমরা বেসিক্যালি জানি না তার মাথায় কি ছিল, আর আমরা জানি না পরিস্থিতি চাপ মানসিক চাপ কিরকম ছিল, সো মানে জানি না বেসিক্যালি। আর শুধু এটা না, 50 বছর পর আমরা যে সমালোচনা আলোচনা করছি, তখন কি করা যেত কি করা যেত না এগুলো বলা খুব সহজ 50 বছর পর। এটাও ইতিহাস বলে যে সাধারণত 50 বছর পর একটু মানে বোঝা যেতে পারে, কিন্তু আসলে আমরা ওই সব পরিস্থিতি জানি না, সো অত বেশি কি বলে যা যা করতে পারি না আরাম করে। আগেও বললাম 9 মাসের যুদ্ধ, 3 মিলিয়ন মানুষ মারা গেল, কিন্তু একটা ব্যাপার আমাকে একটু না একটু না অনেক বিরক্ত করে একটা চিন্তা, নারীদের কি হয়েছে তখন, মানে 3 মিলিয়ন ঠিক আছে, নারীদের কি হয়েছে, তাদের কি মাফ করে দেওয়া হয়েছে নাকি তাদের মেরে ফেলা হয়েছে? আর যদি তাই হয়, মানে যদি তাদের মেরে ফেলা হয়, অঙ্ক কিরকম, মানে মোটামুটি কয়জন? আর যদি তাই হয়, মানে যদি সত্যি তাদের মেরে ফেলা হয়, তাহলে তাদের নিয়ে কম কথা হয় কেন? মানে আমি কিছুক্ষণ আগে আমার স্বামীর সাথে কথা বলছিলাম, সে বলছিল দেখো ব্যাপারটা কিরকম, আমরা কখনো মানে সবাই পুরুষ বলে হ্যাঁ আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি যুদ্ধ করেছি এই দেশের দেশ স্বাধীন করার জন্য, আমি যুদ্ধে নেমেছি অস্ত্র তুলেছি, কিন্তু কোন মেয়ে বলে না যে আমি বীরাঙ্গনা হয়েছি, কেউই বলে না, কারণ আবার তার দিকে তাকাবে লোকজন আর বলবে বুঝলাম
এরকম ঝামেলা হয়েছে তার দিন থেকে মনে নাই এটা নারীর সাইড থেকে কেমন হবে একটু দেখেন। তো আমি জানি যে যুদ্ধের সময় নারীদের বেলায় রেপ, যেটা বাংলা নির্যাতন অত্যাচার না নির্যাতন সরি বাংলায় বলে ধর্ষণ, থ্যাংক ইউ, একটু মাঝে মধ্যে শব্দ মিসিং হয়, যাই হোক ধর্ষণ বলে এগুলো খুব সবচেয়ে পছন্দের কি বলে অত্যাচার নারীদের উপরে, এমনি শক্তি কম, তারপর এটা নারীকে পেলে কি জানি কিরকম হয়ে যায়, মানুষ যুদ্ধের সময় এমনি খুব অমানুষ হয়ে যায়। কিন্তু আমি যেটা মনে করি পার্সোনালি, যে একটা লোক একটা যে কোনো একটা মানুষ যুদ্ধের সময় অমানুষ হয়ে যাবে শুধু যদি সে নর্মালি অমানুষ হয়, মানে তার ভিতরে যে ফিলিং খারাপ ফিলিং থাকে জাস্ট চাপানো হয়, পরিবার শিক্ষার কারণে সমাজের কারণে এই কারণে চাপানো হয়, আর তারপর যখন সুযোগ পায় যে একটু এখন একটু ফ্রি ভাবে করা যায় তখন প্রকাশ পায়। আর যেটা হাস্যকর আমার কাছে হচ্ছে যে এই সব ঝামেলা করেছে যারা নিজেদের নিয়ে আর নিজের দেশকে নিয়ে বলেছে গর্ব করে আমরা মুসলমান, কই আমার মতে এরা কোনো মুসলমানই না, কারণ আমি ইসলাম নিয়ে পড়াশোনা করেছি আর এই এই জিনিস ইসলামের মধ্যে পড়ে না, মানে এটা শান্তির ধর্ম ব্যবহার করা হয়েছে খারাপ কাজ করা খারাপ কাজের জন্য, যেটা হচ্ছে হত্যা করা, যেটা হচ্ছে ধর্ষণ করা, যেটা হচ্ছে অত্যাচার করা। আমার কাছে এটা মুসলমান আমি জীবনেও বলবো না যে এরা মুসলমান, তারা পৃথিবীর সামনে খুব খারাপ ভাবে ইসলামকে প্রচার করে, যখন কি বলে ওদের টেররিস্ট যখন বলে এটা বোমা ফোটানোর আগে বলে আল্লাহু আকবার, কিসের, তুমি তো মুসলমান নয়, ন তুমি জাস্ট এক সন্ত্রাসী আর কিছু না। এটা আমার পার্সোনাল মত, সরি একটু অন্যদিকে গেলাম, এখন ফিরি। যাই হোক, ওই সময়ের মানে এই নারীদের ঝামেলা, মানে নারীদের রেপ করা হয়েছে, অত্যাচার করা হয়েছে অসম্ভব, আমি যখন বই পড়েছি আমার কাছে অসম্ভব হয়েছে যে একটা নারীকে কিভাবে অত্যাচার করা যেতে পারে, ধর্ষণ তো অলরেডি খারাপ কিন্তু তারপর কিছু কি বলে একটু ব্রেস কাটিং হয়েছে একটা মহিলা এটা গাছে কি বলে টাই করা হয়েছে, একটা মানে তাকে রেপ করা হয়েছে, একজন করেছে দশজন করেছে সবার সামনে করেছে, আর সরি মিলিটারি ক্যাম্পে সবার সামনে করেছে বা আলাদা রুমে করেছে, ইট ডাজন্ট ম্যাটার করেছে, সেটা ফ্যাক্ট। আর মানে কি বলবো এইগুলো পরে আমি এমনি বই পড়া সরি বই পড়ার সময় এমনি একটু আমার আনিজি লেগেছে, 100 পৃষ্ঠার বই আমার পড়ার জন্য যেখানে আমি 100 পৃষ্ঠা পড়ি এক ঘন্টার মধ্যে, ওইখানে আমার লেগেছে 2 মাস পড়ার জন্য, কারণ আমি হাফ পেজ পড়ি তারপর থামি কফি খেতে যাই, আমার মা বলে তোমার কি সমস্যা, আমি বললাম সরি আমি জিনিসটা এত দ্রুত পড়তে পারি না, হয় না। আর ওই সময়ে 71-এর পর সম্ভবত মোটামুটি 2 লাখ নারী রেজিস্টার্ড হয়েছে যে তারা রেপড হয়েছে, কিন্তু অনেক গবেষক বলে যে তাদের 4 লাখেরও বেশি বা 5 লাখের জাস্ট হালকা করে নিচে,
তারা রেপড হয়েছে, আর ওদের মধ্যে বেশ কয়েকজনকে মেরে ফেলা হয়েছে, আর কি বলে তাদের কি বলবো, আমার সম্মান তো মানে প্রকাশ করা যায় না। তারপর যুদ্ধ যখন শেষ হয়েছে, নারীদের কি কি হয়েছে, তারা কি হিরোইন হয়ে ফিরেছে বাড়িতে? একদম না, তাদের আরো একটা যুদ্ধ শুরু, যেটা পুরুষদের বিরুদ্ধে, যেটা পরিবারের বিরুদ্ধে, যেটা সমাজের বিরুদ্ধে। যেন তারা নিজেরাই চেয়েছে যে হ্যাঁ আমাকে নিয়ে যাও মিলিটারি ক্যাম্পে, আমাকে রেপ করো। তারা এইটা তাদের ইচ্ছা থেকে হয়েছে, কিন্তু মানে এরকম আচরণ হয়েছে তাদের সাথে। সো মানে আমি কি বলবো, আমার আসলে এটা নিয়ে কোনো কথাই নেই। এটা হচ্ছে তাদের সিচুয়েশন। আর আমি পড়েছি কয়েকটা চিঠি, শেষ করছি এটা বলে, যে কয়েকটা চিঠি পড়ে মিলিটারিদের কিছু অফিসারদের বলা যেতে পারে যে তারা মানে এটা ছিল টার্গেট, পাকিস্তানিদের টার্গেট, মানে পুরুষদের মেরে ফেলা আর আপনার মেয়েদের ধর্ষণ করা যতক্ষণ তারা প্রেগনেন্ট না হয়, যেন এই বাঙালি জাতি আর না থাকে, যেন আর কিছু না থাকে, প্রথম প্রজন্ম একটু মিক্স হবে তারপর একদম শেষ হয়ে যাবে। এটা ছিল হয়তো তাদের টার্গেট। এনিওয়ে এটা বলে শেষ করলাম। থ্যাংক ইউ আপনাদের ধৈর্যের জন্য।